रविवार स्पेशल रविवार हाई वोल्टेज रविवार बदला बार होए उठार रविवार 2003 আর সেই 2003 থেকে আজ 2023 সেমিফাইনালের রাতেই সবটা বদলে গিয়েছিল সেই ভারত সেই অস্ট্রেলিয়া এবং মুখোমুখি মহারণ আমরা নজর রাখার চেষ্টা করব আজ দিনভর খেলার প্রত্যেকটা আপডেট আপনারা দেখবেন সিএন এর পর্দায় এবং সকাল 11টায় অবশ্যই বিশেষ প্যানেল রয়েছে সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু আজ অনেক ইতিহাস মনে পড়ছে গোটা বিশ্ববাসীর বিশেষ করে ভারতবাসীর সত্যি কি বদলাবার হয়ে ওঠার রবিবার হয়ে উঠবে আজ অবশ্যই প্রত্যেকটা আপডেটের জন্য সিএন এর পর্দায় আপনাদের নজর রাখতে হবে আমরা নজর রাখব এক নজরে আজকের যা যা কর্মসূচি রয়েছে প্রত্যেকটা আপডেট তো আপনাদের দেবই আর এক ঝলকে ব্রেকিং এর দিকেও আমরা নজর রাখার চেষ্টা করব ছবি দেখাবো আমেদাবাদে আজ রোদ ঝলমলে আবহাওয়া এবং তারই পাশাপাশি গোটা বিশ্ব ইতিমধ্যেই উন্মাদনার মধ্যে দিয়ে প্রহর গুনছে আমেদাবাদে মোদি স্টেডিয়াম রীতিমতো এই 22 গজের মহারণের অপেক্ষায় রয়েছে কাপ দখলের লড়াই ভারত অস্ট্রেলিয়ার জিতবে কে সবথেকে বড় প্রশ্ন এখন এটাই আর 20 সাল বাদ সেই 2003 থেকে 2023 2003 এর বদলা কি 2023 এ সেই সময় 2003 সাল যখন সৌরভ গাঙ্গুলি রিকি পন্টিং মুখোমুখি ছিল আর আজ সেই ছবিটা বদলে গিয়েছে আজ সেখানে দুই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে রোহিত শর্মা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন অধিনায়কের জায়গায় রয়েছেন আর তারই পাশাপাশি ব্যাটে বলে কোন দল এগিয়ে থাকবে আজ নজর তো অবশ্যই থাকবে ভারত অজি মহারণ নিয়ে ফুটছে গোটা বিশ্ব আর ঠিক যে কথা আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগেই আমরা নজর রাখবো উত্তর কলকাতার দিকে হাতিবাগানের দিকে আমরা নজর রাখার চেষ্টা করব কারণ বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে ঘিরে আগে ছবিটা দেখাই বিশেষ মিষ্টির আয়োজন রয়েছে দেখুন বিশ্বকাপকে ঘিরে বিশেষ মিষ্টি রেশমি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নজর রেখেছি ইতিমধ্যেই আমরা মোতায়েন এই মহারণে বিশেষ মিষ্টি রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রেশমি একটু জানতে চাইবো এই মুহূর্তে নিশ্চয়ই তুমি সেই মিষ্টি দোকানের সামনে থেকেই রয়েছো সাজো সাজো রব বিশাল আকারের মিষ্টি তৈরি হচ্ছে এই বিশ্বকাপকে ঘিরে দেখো সোনিয়া হাই ভোল্টেজ সানডে আজকে আজকে বিশ্বকাপে মাঠে নামছেন দুযুধান দুই পক্ষ অর্থাৎ ভারত বনাম অস্ট্রেলিয়ার আজকে ম্যাচ রয়েছে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাশাপাশি 2003 এর যেই ঘটনা সেই ঘটনা সমাপ্তন হতে চলেছে আজ 2023 সাল এবং 2003 সালে 10টি ম্যাচে জিতে কিন্তু অস্ট্রেলিয়া ফাইনালে তারই কিন্তু বিপরীত ঘটেছে এই বছর 10টি ম্যাচে জিতে ভারত ফাইনালে পৌঁছে গিয়েছে এবং সেই হারের বদলা কি ভারত আজ নিতে পারবে এবং ভারতের যারা রয়েছে প্রত্যেকেই একেবারে উৎসুক ভারতের বিভিন্ন প্রান্তে যারা যেখানে রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতায় উত্তর কলকাতায় এই মিষ্টির দোকানে একটি মিষ্টি বানানো হয়েছে এবং বিশেষ এই মিষ্টি ক্ষীর দিয়ে বানানো হয়েছে 5 কেজি ওজনের একটি বিশ্বকাপের প্রতিকৃতি বানানো হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছ এই পুরো ক্ষীর দিয়ে কিন্তু এই যে মিষ্টি সেই মিষ্টি বানানো হয়েছে তাতে কারুকার্য করা রয়েছে বিশ্বকাপের যে ট্রফি সেই ট্রফির আদলেই কিন্তু এখানে এই বিশেষ মিষ্টি বানানো হয়েছে এবং এই মিষ্টির দোকানে যারা কর্ণধার তাদের সঙ্গে কথা বলবো এই যে মিষ্টি বানানোর সেই আইডিয়া হঠাৎ আসলো কি করে সেই যে 2003 সালের বদলা নিতেই কি মূলত আজকের এই মিষ্টি এটা আমরা যে করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে এটা আমার দাদুর আশীর্বাদ এটা টাকা দিয়েও পাওয়া যায় না আর আমাদের পরিচিত সন্দীপ বোস আমাদের পরিচিত আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে ওই বললো দাদা কালকে এরকম একটা জিনিস করে দিতে হবে আমি বললাম যে এত তাড়াতাড়ি কী করে করবো ও যে দাদা করে দিতে হবে ওর আবদার ফেলতে পারি না আমি
আমার দাদাকে বললাম, আমাদের সিনিয়র আমার দাদা, তা দাদাকে বললাম, দাদা বললো দেখ তুই যদি ওর সঙ্গে সহযোগিতা করতে পারিস কর, আর এটা আমি যত চেষ্টা করে করবো, রাত জেগেও করবো। তা আমার যে হেড কারিগর, আমি ওর সাথে কথা বলে পরামর্শ করে আমরা মোটামুটি সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিই সন্ধ্যে 7টা থেকে, না সরি সরি ওটা 10টায় আমার সন্দীপ বলে, আমরা 11টা থেকে প্রস্তুতি নিই সঙ্গে সঙ্গে, এবং আমি সঙ্গে থেকে আমি হাত লাগিয়ে সহযোগিতা করে, আমি 90% সহযোগিতা করে এটাকে সকালবেলা আপনাদের টাইমের মধ্যে দেখাতে পেরেছি। এই যে এই মিষ্টি, এই মিষ্টি মূলত রাত থেকে তৈরি হয়েছে, গোটা রাত জুড়ে এই মিষ্টি তৈরি হয়েছে, এবং এলাকার আরেকজন বাসিন্দা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আজকে তো একটা হাই ভোল্টেজ ম্যাচ, কি মনে হচ্ছে কোন পক্ষ জিতবে? 2023 সালের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বিভিন্ন মানুষ প্রে করছে, পাশাপাশি মিষ্টি বানানো হচ্ছে, কি মনে হচ্ছে? ঠিক আছে, প্রথমে নলিনলাল ঘোষের পক্ষ থেকে এবং উত্তর কলকাতার পক্ষ থেকে ছিলেন চরণকে অনেক ধন্যবাদ রইল। মানে আপনাদের এই যে আমরা যে করেছি এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে এই সিএনএন চ্যানেল। আর সিএনএন চ্যানেলের আজকে যে উদ্যোগ ভালো লাগছে, যে কোনো একটা উত্তর কলকাতায় একটা দোকানের একটা মিষ্টিকে কেন্দ্র করে যে আজকে আমরা ভারতবাসীরা আমরা ইন্ডিয়া টিমের জন্য যে এতটা উৎসুক, আমরা যে এতটাই উদ্গ্রীব, তার জন্য একটা মিষ্টির পথি মানে পথিকও আমরা তৈরি এই জন্যই করেছিলাম যে ভারতবর্ষর প্রতিটা মানুষকে মানে উৎসাহ দেওয়ার জন্য, যে আমরা শুধু মিষ্টান্ন ব্যবসায়ীরা শুধু মিষ্টি বানাই না, আমরা বা কোনো খেলাধুলার বা কোনো অন্য কোনো এতেও অংশগ্রহণ করি, তারই কিছু প্রতিচ্ছবি আমরা মিষ্টির মাধ্যমে তৈরি করি। ধন্যবাদ জানাবো তোমাকে, অন্যদিকে নজর রাখার চেষ্টা করব আমরা বিভিন্ন প্রান্তের দিকে, কারণ আপনাদেরকে আমরা বলেছি যে আজকের এই দিনটা প্রত্যেকটা আপডেট, ঠিক প্রত্যেকটা সময় সিএন যেরকম সাধারণ মানুষের পাশে থাকে, ঠিক আজকেও আমরা সাধারণ মানুষ কি করছে, কতটা উদ্ভাসিত, কতটা উত্তেজনা, সব আপডেট তুলে ধরবো আপনাদের সামনে, তাদের আনন্দের প্রত্যেকটা ছবি নজর রাখবো এক একটি প্রান্তের দিকে। আমরা শহর কলকাতাতেই শুধু নয়, অবশ্যই জেলার দিকেও নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন দমদম উত্তরায়ণ থেকে হীরক, আমাদের প্রতিনিধি হীরক, তারই পাশাপাশি রয়েছেন হাওড়া কদমতলা থেকে রাজা, আমাদের আরও এক প্রতিনিধি রয়েছেন, আমাদের আরও এক প্রতিনিধি উত্তর চব্বিশ পরগনার যোগা ফর ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার আমাদের সঙ্গে। দেবকুমারের কাছে আগে যাওয়ার চেষ্টা করব। দেবকুমার, জেলার দিকেও আমরা নজর রাখছি, শুধু শহর কলকাতা নয়, ঠিক কি ছবি ধরা পড়ছে, কতটা উন্মাদনা মানুষের মধ্যে ভোর থেকে সেই ছবিটা নজরে আসছে। একদম সোনিয়া, সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি হাবড়া কুমড়া বাজার এলাকা থেকে। দেখো, দেশের জয় নিশ্চিত করতে হোম যজ্ঞের আয়োজন, এবং শাস্ত্রমতে নিয়ম মেনে পুরোহিত এনে তারা কিন্তু হোম যজ্ঞ করছে, হাতে রয়েছে দেশের পতাকা, এবং প্রত্যেকে চিৎকার করে বলছে জিতে গাবি, জিতে গা ইন্ডিয়া, জিতে গা, প্রত্যেকের গলায় এক কথা। পাশাপাশি দেখো বিরাট কোহলি রোহিত শর্মার ছবি, এবং এদিকে ছবি দেখাতে বলবো বড় করে ফেস্টন লাগানো, পাশে লেখা হয়েছে আমরা করব জয় নিশ্চয়। দেখো রোহিত শর্মার কপালে যজ্ঞের করে পুজো করে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে প্রত্যেকটি প্লেয়ারের কপালে, কারণ সবাই চায় 2003-এর বদলা 2023-এ নিতে, তাই এই হোম যজ্ঞের আয়োজন। দেশবাসী যেরকম আর কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাদের সঙ্গে কথা বলতে চাইবো তোমার মাধ্যমে। এখানেও কিন্তু একদম একদম সরাসরি কথা বলে নেব, আজকের দিনটা পর অনেক পাবেন, 2003-এর বদলা 2023-এ কি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, আমরা 150 রানে জিতবো, 150, এবং রোহিত শর্মা 100 করবে আজকে, বিরাট কোহলি 100 করবে আজকে, আজকে 51তম সেঞ্চুরি হবে বিরাট কোহলি। আজকে কি বিরাট কোহলির 51তম সেঞ্চুরি হবে? বিরাট কোহলি আজকে 51তম করবে, আর আমরা চাই যে ভারত 2003-এর সেই বদলা আজকে 2023-এ এসে নিক, রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আজকে ভারতকে জেতাক। সেঞ্চুরির কথাও বলছেন সাধারণ মানুষ, আমরা একটু হাওড়ার দিকে নজর
রাখার চেষ্টা করব। হাওড়ার কদমতলা, হাওড়ার কদমতলা থেকে রাজা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজা, উত্তর চব্বিশ পরগনার ছবিটা আমরা দেখছিলাম, মানুষের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে ভোর থেকে, তুমি যেখানে রয়েছো রাজা, কি ছবি? দেখো, একেবারে তোমায় বলি যে আমি হাওড়া কদমতলায় রয়েছি, তোমাকে আমরা দেখানোর চেষ্টা করি এখানকার যে উচ্ছ্বাসটা তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ দেখাচ্ছে এই মুহূর্তে কার্যত ইন্ডিয়ার জন্য যে উচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, 8-80 তুমি দেখতে পাচ্ছ, একেবারে খুদে যেমন রয়েছে একই সঙ্গে কিন্তু সিনিয়র যে ভারতের সদস্য তিনিও কিন্তু এখানে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সকলে মিলে একবার জোরে ইন্ডিয়ার জন্য জোরে দেখো, একেবারেই তোমাকে দেখাবার চেষ্টা করি এই মুহূর্তে যে যজ্ঞের কাজ, সে যজ্ঞের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দল তাদের মঙ্গল কামনায়, বিরাট ব্রিগেডের মঙ্গল কামনায় কিন্তু এই মুহূর্তে হাওড়া কদমতলায় যজ্ঞ শুরু হয়েছে। খুদেরা এখানে রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। বিরাট কোহলি আজকে কি করবে? বিরাট কোহলি জিতবেই, বিরাট কোহলি ছক্কা মারবে, 100 করবে। 2003-এর আজকে বদলা হবে, জোহেন্সবার্গে আমাদের দাদাকে হারিয়ে দিয়েছিল রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া, আজকে হিল্ডম্যানের ইন্ডিয়া হারাবে কামিন্স এর অস্ট্রেলিয়াকে। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। অন্যদিকে আমাদের আরো এক প্রতিনিধি হীরক রয়েছেন আমাদের সঙ্গে। হীরক সরাসরি রয়েছেন কোথা থেকে আপনাদের জানাবো, দমদম উত্তরায়ণ থেকে। প্রচুর প্রত্যাশা মানুষের মধ্যে, হীরক একের পর এক কখনো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির কথা উঠে আসছে, তারই পাশাপাশি তুমি যেখানে রয়েছো কি ছবি? একদমই, দেখো 130 কোটি মানুষ, তারা কিন্তু একটাই কথা বলছে, রোহিত শর্মার হাতে কাপ উঠবে আর অস্ট্রেলিয়াকে 2003-এর সেই মধুর প্রতিশোধ নিয়ে কিন্তু কাপ উঠবে, অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ উঠবে। আর আমি এই মুহূর্তে রয়েছি দমদমের আমরা কজন ক্লাবে, আর আমরা কজন ক্লাবের এই হচ্ছে চিত্র, এখানটায় কিন্তু সমর্থকরা রয়েছে আর একেবারে চিয়ার আপ করছে তাদের প্রিয় টিমকে। আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, আজকে কি চাইছো, ইন্ডিয়া কত রান করবে এবং কিভাবে জিতবে? আজকে কি চাইছি না, আমাদের অলরেডি লেখা হয়ে গেছে অ্যাডভান্স কংগ্রেচুলেশন, মানে আমরা বিশ্বজয় করে ফেলেছি, শুভ বিজয় গেল, দীপাবলি গেল, আজকে আমাদের জয়ের উৎসব শুরু করে দিয়েছি। মানে ক্যাঙ্গারু মানে হচ্ছে অস্ট্রেলিয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ক্যাঙ্গারু আমরা অবশ্যই বলবো, 2003-এ ওরা লেজেন্ড, আমি সত্যিকে সত্যি বলতে ভালোবাসি, কিন্তু এখনের টিমকে কি বলবো, যেই মিচেল ম্যাচ বলেছে ভারতকে 40 রানে অলরাউন্ড করে দেবে, হ্যাঁ খেলা খেলে ভালো বোঝে কম, ঠিক আছে, ওরা যদি 40 রানে ভারতকে অলরাউন্ড করতে পারে তাহলে ওরা 38 রানে অলরাউন্ড হবে, সেই জিতবো আমরাই। কোহলি, বিরাট কোহলি, বিরাট কোহলি কি সেঞ্চুরি করবে, কি চাইছো বিরাট কোহলির থেকে? বাকি যত টিম আছেন ইন্ডিয়াকে হারানো যায় কিভাবে ওটার দিকে ফোকাস করছে, এই কারণে ইন্ডিয়া জিতছে। আজকের কি আশা রোহিত শর্মার কাছে, কি আশা? আজকে আশা বলতে ইন্ডিয়ার কাছে কাপ পেয়ে গেছে আমরা সেটা জল জল করে দেখতে পাচ্ছি চোখের সামনে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আর অস্ট্রেলিয়ার কথা আমি কিছু বলতে চাই না, কারণ ওদের একটু দরকার হারার প্রস্তুতি না আমার। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়, 2003 সালে সেই জোহানেসবার্গ এবং সেখানটায় আমাদের হেরে যাওয়া 130 কোটি মানুষের কান্না, তার বদলা নেওয়ার দিন আজকে রোহিত শর্মার কাছে। রোহিত শর্মা আজকে মোটামুটি বলতে গেলে একদম দুরন্ত ফর্মে নেমে 80-90 রান করবে, আর ওই 2003-এর যে কান্না আজকে সবাইকে জয়ের হাসি দিয়েই যাবে, জয়ের হাসি দেবে এবং জয়ের হাসি দেবে। এখানটায় কিন্তু ঢাক বাজছে এবং সঙ্গে যজ্ঞ হবে, যজ্ঞ করে কিন্তু ভারতীয় দলকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে আর অভিনন্দন একেবারে, যে বিরাট কোহলি রোহিত শর্মারা আরো একবার ফাইনালের মঞ্চে চলে উঠবে। হীরক একটু সঙ্গে থাকো, আমরা নজর রাখার চেষ্টা করব অবশ্যই। 2003 আর 2023, 2003-এর বদলা সে সময় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিং, আর এবার ঠিক ছবিটা বদলে গিয়েছে, ইতিহাস বলছে সেই ছবির পাশাপাশি আজ রোহিত শর্মা এবং কামিন্স, জেতে কারা অবশ্যই নজর থাকবে। 140 কোটি ভারতীয় আজ চাইছে মনে প্রাণে ভারতের জয়, সব জায়গায়।
ইতিমধ্যেই প্রচুর প্রত্যাশা। আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে। এবার রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তারই পাশাপাশি রাজা হীরককেও সঙ্গে থাকতে বলবো এবং তারই পাশাপাশি দুর্গাপুরে নজর রাখি, জেলায় নজর রাখবো, কারণ শহর থেকে জেলা উন্মাদনায় ফুটছে প্রত্যেকে এই মুহূর্তে। রাজেশ তুমি যেখানে রয়েছো ছবিটা দেখতেই পাচ্ছি, একেবারে সাজো সাজো রব। একদমই তাই সোনিয়া, উন্মাদনা তুঙ্গে, মহাযজ্ঞের আয়োজন তো চলছে ক্লাব অ্যাম্বিশনের সাগরভাঙ্গা কলোনি সেখান থেকে। এবং সঙ্গে আরো একটা ছবি দেখাবো, সেটা হচ্ছে যে ক্লাব সদস্য, তুমি মাথার দিকে একটু দর্শকদের দেখাতে বলবো ক্যামেরা পার্সন কে, যে ইন্ডিয়ার ম্যাপ অর্থাৎ ভারতের ম্যাপ রেখে ভারতের জয়ের কামনায় তারা কিন্তু একদম উচ্ছ্বসিত এবং তারা চাইছেন যে ইতিমধ্যে তারা যেন ভারতের জয় দেখেন। এবং মন থেকে যে মহাযজ্ঞের আয়োজন, সে মহাযজ্ঞের আয়োজনের ছবি দেখছি, ইতিমধ্যে জায়ান্ট স্ক্রিনেও কিন্তু যে খেলা দেখানোর চেষ্টা হবে, যে খেলা যখন শুরু হবে সেখান থেকেও দেখানো হবে। আমরা ক্লাব সদস্য আশিস কেসের সঙ্গে কথা বলে নেবো যে আজকে কি কি ধরনের আয়োজন করেছেন। দেখুন মূলত আজকে আমরা সকলেই জানি, ভারতবাসী ব্যাপী আমরা জানি যে আজকে ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ, এবং আমরা চাই আজকে এই মহাযজ্ঞে আমাদের একটাই উদ্দেশ্য যাতে ভারতবর্ষ ব্যাপকভাবে জেতে, এটাই আমাদের উদ্দেশ্য। টিম ইন্ডিয়া যাতে 2003-এ যে আমাদের অস্ট্রেলিয়া যেভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া যেভাবে খেলা হয়েছিল তার উল্টো খেলা হবে, আর এবারে ভারত যাতে সেই প্রতিশোধ নিতে পারে সেই উদ্দেশ্যে আমাদের আজকে রয়েছে। এবং তার সঙ্গে কথা বলবো যার মাথায়, যিনি চেয়েছেন যার মাথায় ইন্ডিয়ার ম্যাপ এবং ভারতের ম্যাপ রেখে যে উচ্ছ্বাস আমরা দেখছি দুর্গাপুরের যে ক্লাব অ্যাম্বিশন, তার মাথার দিকে একবার আমরা ক্যামেরা পার্সনকে বলবো, তার যে মাথা সে মাথার দিকে যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, এবং কি বার্তা দিতে চেয়েছেন আপনারা হঠাৎ এরকম একটা ভাবনা আজকের জন্য? আমরা ভারতবর্ষবাসী আজকে প্রচণ্ড আনন্দিত যে 2003-এর বদলা আজকে আমরা নেবই, যে 2003-এর বদলা নেওয়ার জন্য আমরা এভাবে যজ্ঞ করছি, এবং আমরা আশাবাদী এবং পুরো ভারতবর্ষের লোক আমরা আশাবাদী যে আমরা 100% কেন 110% আমরা বিশ্বজয়ী হবই ক্রিকেট বিশ্বকাপে। আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ইতিমধ্যেই সরাসরি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি এই মুহূর্তে দমদমের, যেখানে তুমি রয়েছো থেকে কি ছবি ধরা পড়ছে শান্তনু? দেখো একেবারে আমি এখানটায় দমদমে রয়েছি, প্রমোদ নগর, এরা কিন্তু বিরাট কোহলি ফ্যান ক্লাব, এবং বিরাট কোহলি ফ্যান ক্লাবের তরফ থেকে 20 বছর আগের যে 2003 সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত যে হেরেছিল তার বদলার জন্য প্রস্তুত নিচ্ছে, এবং দেখতেই পাচ্ছি পাশাপাশি বিরাট এর ফ্যান ক্লাব কিন্তু বিরাট থেকে শুরু করে রোহিত সমস্ত ছবি দিয়ে এরা কিন্তু হোমযজ্ঞ চালাচ্ছে। পুরোহিত এলে কিন্তু তারা একেবারে রীতিমতো কিন্তু হোমযজ্ঞ চালাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে বিরাট কোহলি ফ্যান ক্লাব এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সময় তারা করেছিল, আজকে কিন্তু ভারতের জয় 20 বছর আগে বদলা, সে বদলা কিন্তু নিতে চাইছে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এরা, এবং আরো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা এবছর। দেখুন 2003 সালে আমাদের নেতৃত্বে ছিলেন আমাদের বাংলার সৌরভ গাঙ্গুলি নেতৃত্বে ছিল, এবং টিম আমারই কিছু ছিল না, তবু সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আমরা ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু সেই সময় অস্ট্রেলিয়া খুবই শক্তিধর টিম ছিল। তো দেখতেই পাচ্ছ যে তারা যেরকমটা বলছিল যে সেই সময় কিন্তু সৌরভ গাঙ্গুলি বাংলার ছেলে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কিন্তু ফাইনালে উঠেছিল। এই বছর আহমেদাবাদের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল, এবং সেখানে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি 20 বছর আগে বদলা হবে। এবছর আমরা বদলা নিয়েই নেব, কোনো কথা হবে না, বদলা নিচ্ছি নেব। বিরাট কোহলি যা ব্যাট করবে এমনি ওরা মাথা খারাপ হয়ে যাবে ওদের দেখে, মোহাম্মদ সামি যা বল করবে বলে কুপকাত হয়ে যাবে।
সেলিব্রেশনের কি ব্যবস্থা হয়েছে? একেবারে একটু সেলিব্রেশনে আমরা তুবড়ি পাশাপাশি আমরা নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যেই বেহালার দিকে অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অভিরূপা, বেহালায় এই মুহূর্তে উন্মাদনা যে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না, তুমি যেখানে রয়েছো ছবিটা একদমই, তার কারণ দেখো গোটা দেশ আমাদের ক্রিকেট জ্বরে একেবারে কাবু, বাদ পড়েনি আমাদের প্রিয় শহর কলকাতা, বেহালায় রয়েছি আমরা, তোমাকে দেখাবো। ইতিমধ্যেই ক্রিকেট প্রেমী প্রত্যেক সমর্থক তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা রীতিমতো চোখে পড়ার মতো একটু কথা বলে জানার চেষ্টা করব। আজকে ইন্ডিয়ার বেস্ট পারফরমেন্স দেখার জন্য আমরা রীতিমতো আগ্রহী, কি এক্সপেকটেশন থাকছে ইন্ডিয়ার থেকে? দেখুন, আমরা 10টা ম্যাচে জিতেছি, আমরা সবাইকে হারিয়েছি, অতএব আমরা একরকম চ্যাম্পিয়ন হয়ে গেছি। আমরা অবশ্যই আজকে চ্যাম্পিয়ন হবে, আমরা 10টা টিমকে হারিয়েছি, অতএব আমরা চ্যাম্পিয়ন। 2003 এর বদলা 2023 হবে, একদম একদম। আপনি কেন, কিসের জন্য মনে হচ্ছে? আমাদের সৌরভ গাঙ্গুলী সেবার জিততে পারেনি, এবার সেই সৌরভ গাঙ্গুলী মাঠে আছেন, ওনার সামনে আমরা কাপ জিতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের থেকে এক্সপেকটেশনটা কতটা হাই লেভেল? অনেক 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 অনেক, কোনো বলাই যাবে না, ওদের কাছে অনেক আমাদের এক্সপেকটেশন আছে, এবং আমরা আশা করি ওনারা জিতবেই এবং জিতবেই। লাস্ট ম্যাচে আমরা দেখলাম মোহাম্মদ শামির যে পারফরম্যান্স, সেটা রীতিমতো ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো, মানে একদম সেই ম্যাচটাকে মোহাম্মদ শামি জিতিয়ে দিল। দেখুন, সবাই জেতায়, খালি মোহাম্মদ শামি বলছে, শামি হচ্ছে বোলার আর কোহলি হচ্ছে ব্যাটসম্যান, একজন ভালো ব্যাট করে একজন ভালো বোলার, অর্থাৎ সবাই ভালো খেলছি বলে আমরা কিন্তু জিতছি, এবং অবশেষে আমরা চ্যাম্পিয়ন হবো এই ভালো খেলে, যেহেতু আমরা 10টা ম্যাচে জিতেছি, আমরা কিন্তু অবশ্যই আমরা চ্যাম্পিয়ন। ইন্ডিয়া টিমের জন্য চিয়ার্স আপ হবে নাকি? তার কারণ তুমি দেখতে পাচ্ছ সোনিয়া, স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকে বলছেন যে আজকের এই ম্যাচ যদি ভারত জেতে তাহলে কিন্তু সত্যি এটা ঐতিহাসিক হবে, তার কারণ এখনো পর্যন্ত কোনো ম্যাচ ভারত হারতে পারেনি, তারা প্রত্যেকটা ম্যাচে জিতেছে। একেবারে অপরাজেয় ভারত এখনো পর্যন্ত, এবং আজও সেটাই হোক, 140 কোটি ভারতবাসী সেই অপেক্ষাতেই রয়েছে। অভিরূপা ধন্যবাদ জানাবো, আমাদের বাকি প্রতিনিধিদের ধন্যবাদ জানাবো। 1983-2011 আর তারপর আজ 2023, এবং আজকের এই হাই ভোল্টেজ রবিবারের দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। 11:30 থেকে বিভিন্ন সেরেমনি রয়েছে, 1:30 টস, এবং তার আগে আমাদের বিশেষ প্যানেল রয়েছে, বিভিন্ন আপডেট রয়েছে এই খেলা সংক্রান্ত। নজর থাকুক আপনাদের সিএনএন এর পর্দায় খেলার খবরের সব খুঁটিনাটির জন্য, অন্যান্য খবরের জন্যও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএন।